রুশ কিংবদন্তি গোলকিপার লেভ ইয়াশিন বলেছিলেন, ফুটবল যতটা না পায়ের খেলা ঠিক ততটাই হাতের খেলা। তার কথার বাস্তব প্রতিফলন দেখা গেছে এবার বিশ্বকাপে। তাদের হাতের জাদুতে পরাজিত হয়েছে বিশ্বের বাঘা বাঘা দলগুলো। আজ তেমন কিছু হাতের জাদুর কারিগরি তুলে ধরছি। ফুটবলে হাতের জাদুতে এবারে সবচেয়ে বড় চমক দেখিয়েছেন মরক্কোর গোলকিপার ইয়াসিন বোনো। রাউন্ড অফ 16-এ স্পেনের সাথে লড়াইয়ে জয়ের নায়ক বলা যায় ইয়াসিনকে। টাইব্রেকারে স্পেনের অধিনায়ক সার্জিও বুস্কেটের বল ফিরিয়ে দিয়ে অসম্ভবকে সম্ভব করেন তিনি। তারও আগে কার্লো সোলারের শটও ফিরিয়ে দেন মরক্কোর গোলপোস্টের এই অতন্দ্র প্রহরী। এর আগে স্পেনের শুটার পাবলো সারাবিয়ার কিক করা বল বার পোস্টে লেগে ফিরে যায়। মরক্কোর গোলকিপারের নৈপুণ্যে টাইব্রেকারে 3-0 গোলে জয়ী হয়ে নতুন ইতিহাসের দ্বার প্রান্তে পৌঁছে যায় অ্যাটলাস লায়ন খ্যাত মরক্কো। পরের ম্যাচে অর্থাৎ কোয়ার্টার ফাইনালে পর্তুগালকে হারিয়ে প্রথমবারের মতো আফ্রিকান কোনো দল হিসেবে বিশ্ব ফুটবল মঞ্চের সেমিফাইনালে পৌঁছে মরক্কো। ওই ম্যাচেও বেশ কয়েকটি বল সেভ করে ম্যান অফ দ্য ম্যাচ হন ইয়াসিন। ফুটবলে হাতের জাদুর কথা বললে ক্রোয়েশিয়ান গোলকিপার ডমিনিক লিভাকোভিচের কথা অবশ্যই উল্লেখ করতে হবে। জাপানের বিরুদ্ধে টাইব্রেকারে 3টি শট বাঁচিয়ে দলকে কোয়ার্টার ফাইনালে পৌঁছে দেওয়ার প্রায় পুরো কৃতিত্বই তার। কোয়ার্টার ফাইনালেও নৈপুণ্য দেখিয়েছেন তিনি। ওই ম্যাচে ব্রাজিলের বিরুদ্ধে আরও একবার পাহাড় হয়ে দাঁড়িয়েছেন ক্রোয়েশিয়ার 6'2" উচ্চতার এই গোলরক্ষক। প্রথমার্ধে ক্রোয়েশিয়ার গোলপোস্ট লক্ষ্য করে 5টি শট করেও কোনো গোল পায়নি ব্রাজিল। বারবার বল আটকে দিয়েছেন লিভাকোভিচ। অতিরিক্ত সময়ে ক্রোয়েশিয়ার গোল লক্ষ্য করে আরও 5টি শট মারে ব্রাজিল। তার মধ্যে নেইমারের গোল ছাড়া বাকি 4টি শটও ফিরিয়ে দেন তিনি। আর্জেন্টিনার গোলকিপার এমি মার্টিনেজের হাতের জাদুও মুগ্ধ করেছে এবার বিশ্বকাপ দর্শকদের। প্রথম ম্যাচেই সৌদিয়ানদের কাছে 2 পরাস্ত হন এমি। তারপরেই তার রূপ ক্ষিপ্র হয়ে ওঠে। নকআউট পর্বে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঠিক শেষ মুহূর্তে তার এক অসাধারণ সেভে আর্জেন্টিনা পৌঁছে যায় কোয়ার্টার ফাইনালে। কোয়ার্টার ফাইনালে সেই তীব্রতা আরও বাড়ে এমির। ডাচদের প্রথম 2টি শট রুখে দেন তিনি। তার অনন্য নৈপুণ্যে জয়ী হয়ে সতীর্থরা যখন ছুটছিলেন মার্টিনেজের কাছে, তখন মেসি ছুটেছিলেন এমির কাছে। কারণ মেসি জানতেন এমির হাতের সেভেই তারা আবারও বিশ্বকাপের সেমিতে। সেমিফাইনালে আল বেসিলেস্তারা এখনও পর্যন্ত হারেননি। বায়ান্ন টিভি নিউজ ডেস্ক।